يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة الله পাক কোরআনের মাজিদে সূরা জুমার মধ্যে আয়াত উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা মুমিন, ঈমান এনেছে, অর্থাৎ আমাদেরকে ডেকে আল্লাহ পাক বলতেছেন কি বলেন, ইজা নুদি আলিসসালাহ, যখন তোমাদের জন্য তোমাদেরকে নামাজের আহ্বান করা হবে, ইমিন ইয়াউমিল জুমা, জুমার দিনে, জুমার দিনে যখন আজান হয়ে যায় নামাজের জন্য আহ্বান, অর্থাৎ কি যখন আজান হয়ে যায় আল্লাহ পাক বলতেছেন, ফাসা তোমরা যখন আজান হয়ে যাও, ধাবিত হও, দ্রুত চলে আসো, ইলা জিক্রিল্লাহ, আল্লাহ পাকের শরণের দিকে, অর্থাৎ মসজিদে খুতবার দিকে তোমরা তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোরআন মাজিদে আয়াতের মধ্যে। শুধু চলে আসব, হাতে কোনো কাজ থাকলে সেটা কি করব, সেটা কি করে আসব না ফেলে দিয়ে আসব? আল্লাহ বলতেছেন, ওয়াজারুল বাই, যদি তোমরা ব্যবসা বাণিজ্য বেচা কেনার মধ্যে থেকো, সব কিছু রেখে দিয়ে, ত্যাগ করে দিয়ে তোমরা মসজিদে চলে আসো। জালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য এটা অনেক কল্যাণকর, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ পাক বলতেছেন, যদি আমরা জ্ঞানী হয়ে থাকি, স্বাভাবিক কমন সেন্স আমাদের থেকে থাকে, তাহলে আমরা যখন জুমার নামাজের দিন, জুমার জন্য যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন আমরা এদিক সেদিক ঘোরাফেরা করা তো দূরের কথা, যদি আমরা বিশেষ কোনো কাজেও থাকি, বেচা কেনার মধ্যে যদি লিপ্ত থাকি, মাঠে ঘাটে হাঁটে যেখানেই হোক না কেন, ক্ষেতের মধ্যে হোক না কেন, যে কোনো কাজে আমরা থাকি না কেন, আল্লাহ পাক বলছেন, ওয়াজারুল বাই ইলা জিক্রিল্লাহি ফাসাও ইলা জিক্রিল্লাহ, তোমরা সব কিছু ছেড়ে দিয়ে, কাজকাম ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজের জন্য মসজিদে চলে আসো। এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা আমাদেরকে এই পালন করার অবশ্যই চেষ্টা করতে হবে। আমাদের কিছু ভাই মসজিদে আসে, অন্যান্য নামাজে দেরি করে আসে, একামত দেওয়ার আগে দিয়ে আসে, যদিও আসে, জুমার দিন মনে করে বিষয়টা মনে হয় এরকমই যে আলোচনা শেষে, খুতবা শেষে যখন একামত দিবে, তখন মনে হয় আমি মসজিদে আসলে আমার হক আদায় হয়ে যাবে। বিষয়টা একেবারেই ভুল জিনিস। আপনাকে জুমার দিন যখন আসবে, সাহাবা একরাম বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন জুমার জন্য, যে আমাদের পরবর্তী দিন জুমা রয়েছে, জামা কাপড় ধোয়া দরকার থাকলে ধুয়ে পরিষ্কার করতেন, নিজের জন্য কোনো প্রস্তুতি থাকলে সব কিছু গুছিয়ে একেবারে বৃহস্পতিবার দিন পবিত্র হয়ে যেতেন, কারণ বৃহস্পতিবার দিন যাওয়ার পর যখন সন্ধ্যা আসে তখনই জুমার দিন শুরু হয়ে যায়, সন্ধ্যা থেকেই। সেজন্য এই সন্ধ্যার পর থেকেই বিশেষ কিছু আবাদত বন্দিগিতে মানুষ লিপ্ত থেকে থাকা, এটা সাহাবা একরাম থেকেছেন, কারণ জুমার দিনের অনেক গুরুত্ব রয়েছে। জুমার দিনকে জুমার দিন দেখেন অন্যান্য নবী ইহুদিরা শনিবার দিন তাদের পবিত্র দিন ছিল, আর খ্রিস্টান যারা রয়েছে, হযরত ঈসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালামের সময় ছিল শনিবার দিন, ঈসা আলাইহিসসালাম খ্রিস্টানরা যারা পালন করেন তারা রবিবার দিন পবিত্র দিন, তাদের এরকম এই রবিবার দিন ইবাদত বন্দিগিতে অনেক বেশি ন্যাক ছিল। কিন্তু নবী দুজাহান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ স্পেশাল এই জুমার দিন রেখে দিয়েছেন, এই জুমার দিন বিশেষ একটা উপহার আমাদেরকে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। যে এই দিন কেন এত গুরুত্বপূর্ণ, জুমা একত্রিত হওয়া, যেহেতু আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করবেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, মালাকুল মওত আজরাইল আলাইহিসসালামের মাধ্যমে মাটি সংগ্রহ করে এই শুক্রবার দিন একত্রিত করেছেন বিদায়, এই দিনকে জুমা দিন বল, জুমা মানে একত্রিত করা। যখন সৃষ্টি করা হলো, হাওয়া আলাইহিসসালামকে বানালেন আল্লাহ পাক, আদম এবং হাওয়ার মধ্যে বিবাহ বন্ধন করে দিয়ে একত্রিত করেছেন এই শুক্রবার দিন, এই জন্য জুমার দিনকে, এই শুক্রবারকে জুমা বলা হয় শব্দটা আরবিতে। যখন আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামকে দুনিয়াতে ফেলে দিলেন, 300 বছর কাঁদলেন আরাফার ময়দানে, জাবালে রহমতে, এই শুক্রবার দিন একত্রিত হয়েছেন আদম এবং হাওয়া এই শুক্রবার দিন, সেজন্য কি জুমার দিন বলা হয়। আল্লাহ পাক কিয়ামত সংঘটিত করবেন এই জুমার দিনে। আল্লাহ পাক কিয়ামত সংঘটিত হওয়ার পরে হাশরের দিন যখন সব
প্রাণীদেরকে ডেকে উঠাবেন। সেদিন থাকবে শুক্রবার দিন, যেহেতু শুক্রবারটা জমায়েত করা, এই শুক্রবার দিনে সেদিন আল্লাহপাক হাসর করবেন। এই শুক্রবারে কত প্রকার গুরুত্ব রয়েছে আল্লাহপাকের কাছে, সেই জন্য এই স্পেশাল দিনটা আল্লাহর হাবিবকে আল্লাহপাক দান করেছেন আমাদের কল্যাণের জন্য। সে শুক্রবার দিন পেয়েও যদি আমরা দিনকে গুরুত্ব না দিয়ে থাকি, মসজিদে আসতে বিলম্ব করে ফেলি, বা অন্য নামাজের মতো আমরা এসে মনে করি দুই রাকাত নামাজ এসে পড়লেই মনে হয় আমাদের হক আদায় হয়ে গেল, বিষয়টা এরকম নয়। এত সহজ বিষয় না এই শুক্রবার দিনটা। আমরা একটু সতর্ক হয়ে যাব, সচেতন হয়ে যাব, শুক্রবার যখন আসে তখন আমরা খুব তাড়াতাড়ি নিজেদেরকে পবিত্র করে নিজেদের চুল মোচ কেটে, শরীরের অবাঞ্ছিত চুল কেটে, কাপড় চোপড় ধুয়ে, সুগন্ধি লাগিয়ে আমরা মসজিদে চলে আসবো। এটাই সুন্নত। শুক্রবার দিন একটা বিশেষ আমল রয়েছে শেষের অংশে, অর্থাৎ আসর থেকে মাগরিবের মধ্যে। আল্লাহ পাক এই সময়ের মধ্যে এই যদি কেউ কোনো ব্যক্তি এক শতবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ আদায় করে শুক্রবার দিন আসর থেকে মাগরিবের মধ্যে, তার পিছনের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, এমন একটি ক্ষণ রয়েছে যে ক্ষণের মধ্যে, মুহূর্তের মধ্যে মানুষ যে দোয়া করে আল্লাহ পাক সে দোয়া কবুল করেন। এই সময়টা কোনটা? অনেকে বলছেন যে যখন ইমাম সাহেব খুতবা দিয়ে দুই খুতবার মাঝখানে যে সময়টুকু বসেন এর মধ্যে, আবার কেউ বলছেন যে এই সালাম ফিরিয়ে যখন জুমার নামাজের ফরজ নামাজের সালাম ফিরানো হয় তখন, আবার কেউ বলছেন যে আসর নামাজের পর, অর্থাৎ একটা সময় আছে আল্লাহ পাক রেখে দিয়েছেন, এই সময়টা বান্দা যে দোয়া করবে আল্লাহ পাক সে দোয়া কবুল করে নেবেন। এই দিনের মধ্যে মসজিদ, মসজিদের আশপাশ, আঙ্গিনা, বাড়ির উঠান, সকল কিছু পরিষ্কার করা একটা সুন্নতি বিষয়। কারণ এই শুক্রবার দিনের সম্মান আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে করব, ইবাদতের মাধ্যমে করব। আনন্দিত শুধু হয়ে যাব বিষয়টা এরকম নয়, আমরা নিজেদেরকে পবিত্র করব। আমাদের আঙ্গিনা, মসজিদের আঙ্গিনা, আমাদের ঘরের উঠান সহকারে, আমাদের ঘর পরিপাটি থেকে শুরু করে শুক্রবার এসেছে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের দিন এসেছে, বিশেষ এই জন্য বিশেষ দিনে বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা থাকবো, এটাই সুন্নত। আতর গোলাপ ব্যবহার করে মসজিদে চলে আসব। দেখেন মসজিদে যে আমরা আসব, মসজিদে কীভাবে আসব, এটার জন্য একটা কর্ম পরিকল্পনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে দিয়েছেন। যদি আমরা এই কর্ম পরিকল্পনা মানতে পারি তাহলে এই জুমার নামাজের সময় জন্য, জুমার নামাজের জন্য আমরা ঘর থেকে বের হলে জুমার না মসজিদে আসা পর্যন্ত যতগুলো কদম আমরা দেব, প্রত্যেকটা কদমের বিনিময় এক বছর নফল ইবাদত সওয়াব পাবো। যদি আমরা আল্লাহ রাসূলের কর্ম পরিকল্পনা যেগুলো আমাদের দিয়েছেন সেগুলো আমরা পালন করি। সুবহানাল্লাহ। আপনি হিসাব করেছেন একটা কদমে এক বছরের নফল ইবাদত সওয়াব, নামাজ এবং রোজা। এক বছর রোজা রাখলে, এক বছর নফল ইবাদত করলে একজন মুমিন বান্দার যে নেক হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে শর্ত দিয়েছেন এই শর্তগুলো মেনে যদি আমরা মসজিদে আসতে পারি তাহলে আমাদের এই নেকটা হবে। সেটা কি আমরা হাদিস থেকে শুনি, ওয়ান আওসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা ওয়াবাক্কারা ওয়াবতাকারা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু কানা কামা লাহু বিকুল্লি খুতুওয়াত। দেখেন হযরত আওস থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান গাসালা ইয়াউমাল জুমআ। এই কর্ম পরিকল্পনা শুরু হলো যেগুলো আমরা জুমার দিনে বিশেষভাবে করব। যে ব্যক্তি গোসল করবে জুমার দিনে সুন্দর করে, মেসওয়াক করে, দাঁত পরিষ্কার করে, সুন্দর মতো গোসল, এক নম্বর পরিকল্পনা রাসূল দিয়েছেন গোসল করবে। হাদিস শরীফে বলছেন ওয়াক্তাসালা ওয়াবাক্কারা ওয়াবতাকারা, এবং তিনি কি করবেন তার যে নামাজ পড়বেন যে কাপড়, এই কাপড় যদি ময়লা থাকে সেই কাপড়টা ধুয়ে ফেলবে, পরিষ্কার করবে, পরিষ্কার করে করবে অথবা করে রাখবে। তাহলে আমরা নিজেদেরকে গোসল করে পরিষ্কার করব সাবান মেখে। অন্যান্য দিন আমরা সাবান দেই না দেই,
জুমার দিনে বিশেষ করে শরীরটাকে সাবান দিয়ে একবারে সুন্দর মতো গোসল করতে আল্লাহ রাসূল বলেছেন, এবং যে কাপড় পরবে কাপড়টা ধুয়ে ফেলবে, ধোয়া কাপড় দিয়ে আসবে, কালকে পরশু দিন এরকম চার পাঁচ দিন ব্যবহার করে জামার মধ্যে গন্ধ হয়ে আসে ওই জামানই মসজিদে আসবে না, এটা কখনোই উচিত হবে না।